হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি মধুমিতা। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি চলে গেছি হাওড়ায় খুব বিখ্যাত রাম মন্দিরে রাম ঠাকুর দর্শন করতে। এই রাম মন্দিরটি হাওড়ায় রামরাজাতলা অঞ্চলে অবস্থিত। খুব সহজেই হাওড়া থেকে ট্রেনে ও বাসে এখানে আসা যায়। এই মন্দিরকে ঘিরে রয়েছে একটি ইতিহাস। চলুন জেনে নিই কি সেই ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস ঘাটলে দেখা যায় হাওড়া এক বিচিত্র শহর। হাওড়া জেলার সাঁতরাগাছি অঞ্চলের পরিচিতি খুব প্রাচীনকাল থেকেই। জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই অঞ্চলে সর্বপ্রথম রাম পুজো শুরু করেছিলেন। তার মতে তিনি ভগবান রামের পূজা করার জন্য ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন। এরপর তিনি ভগবান রামের বিশাল বারোয়ারি পূজা শুরু করেছিলেন। কিন্তু সেই সময় এই এলাকার বারোয়ারি সরস্বতী পুজো খুব খ্যাতি ছিল এবং আপামর গ্রামবাসী এই পুজোয় মেতে উঠতেন। ফলে একদল গ্রামবাসী বারোয়ারি রাম পুজোর বিরোধিতা করলেন। পরে তা দুই দলের আলোচনার মাধ্যমে শেষে এক সিদ্ধান্ত হলো যে রাম সীতার পুজোই বড় করে হবে, কিন্তু সরস্বতী পুজোর দিন প্রতিমা নির্মাণের সূচনা হবে বাঁশ কাটা এবং প্রারম্ভিক পূজার মধ্য দিয়ে। আর রাম সীতার মূর্তির উপরের দিকে অবস্থান করবেন দেবী সরস্বতী। সেই থেকেই এখনও অবধি সরস্বতী পুজোর দিন ষষ্ঠীতলার নির্দিষ্ট বাঁশঝাড় থেকে বাঁশ কাটার পরে চৌধুরীপাড়ার শিব মন্দিরে বাঁশ পুজোর মাধ্যমে রাম সীতার মূর্তি গড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়। সময়ের সাথে সাথে সেই পুজোটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং অঞ্চলটির নামকরণ করা হয়েছিল রামরাজাতলা। আসল এলাকার নাম ছিল সাঁতরাগাছি, যদিও এখন একটা অংশ জুড়ে সাঁতরাগাছি এলাকা এখনও রয়ে গেছে। 250 বছরেরও বেশি প্রাচীন এই পুজো বর্তমানে চৈত্র বা বৈশাখ মাসের রামনবমী তিথিতে শুরু হয়ে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত রাম পুজো ও সেই উপলক্ষে মেলা চলতে থাকে। ভগবান রাম সীতার সঙ্গে আছেন মহাদেব, ব্রহ্মাসহ মোট 26টি প্রতিমা। অবশ্যই রাম সীতার মাথার ওপরের দিকে অবস্থান করেছেন 5টি সরস্বতী প্রতিমা। এছাড়াও আছেন দেবী জগদ্ধাত্রী 2টি মূর্তি, উপরের দিকে বাসুদেব, রামের দুই পাশে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, হনুমান, জাম্বুবান, শিবের অনুচর নন্দী ভিগ্নি, পাশে আলাদাভাবে আছে মহাবীর হনুমানের মূর্তি, সাবিত্রী সত্যবান এবং বিষ্ণুর বামন অবতারের মূর্তি আলাদার মন্দির কক্ষ রয়েছে। হাতে একদিন সময় বের করে অবশ্যই ঘুরে আসুন রামরাজাতলার রাম মন্দির। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। এখানে সুন্দরভাবে পুজো দেবার ব্যবস্থা রয়েছে। আর রয়েছে চারিদিকে নানান জিনিসের দোকান, নিজের পছন্দ মতো জিনিস কিনেও আনতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে।